नमस्कार, आमी कल्याणी बासुरी। आमी आसछी झाड़ग्राम जिला थेके 10ई अक्टोबर एपीसी भवन अभियाने। आपनिओ आसुन, सकले मिले निजेदेर अधिकारेर जन्य आंदोलने शामिल होई। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল আলম বীরভূম জেলা থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই আপনাদেরকে 10ই অক্টোবর এপিসি অভিযান। অবশ্যই আসবেন, আমি থাকছি আপনাদের সঙ্গে, সাক্ষাৎ করব সেখানে। অতএব ভুলবেন না, কোনো অবস্থাতেই কোনো অবহেলা নয়, অবশ্যই আপনি আসবেন এপিসি অভিযান নিজের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য। নমস্কার, আমি সঙ্গীতা পাড়ুই বোস। আমি আসছি হাওড়া জেলা থেকে 10ই অক্টোবরের অবস্থান বিক্ষোভ এপিসি ভবন অভিযানে। আমিও আসছি, আপনারাও আসুন সকলে, এবং সকলে মিলে নিজের অধিকারের জন্য এই আন্দোলনে সামিল হই। নমস্কার, আমি সুমির মুর্মু, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের একজন সদস্য। আমি আসছি পুরুলিয়া জেলা থেকে 10ই অক্টোবর মঙ্গলবার। আপনিও আসুন সকলে মিলে নিজের অধিকার ছিনিয়ে নিই। নমস্কার, আমি নন্দিতা মণ্ডল, 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের আহ্বানে 10th অক্টোবর আমি এবং আমার জেলা উত্তর চব্বিশ পরগনা এই বিশাল কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করছি, এবং এপিসি মুভমেন্টের মিছিলে আমরা পা মেলাতে যাচ্ছি। সবাইকে বলবো, সবাই আসুন এবং এই বিশাল কর্মসূচি এবং মিছিলকে আপনারা সবাই সাফল্যমণ্ডিত করুন। আমাদের সবার বেকারের তকমা যাতে ঘুচে যায় সেইটাই আমরা সবাই চাইব। 2022 টেট পাস যত ডিএলএড ক্যান্ডিডেট আছেন সবাইকে বলবো, এই মিছিলে আপনারা পা মেলান এবং আমাদের যে হকের লড়াই এবং হকের যে দাবি সেটা আমরা যাতে পর্ষদের কানে দিয়ে আসতে পারি সেটুকুই আমরা সবাই চাই। সবার বেকার যন্ত্রণা ঘুচুক। নমস্কার। নমস্কার, আমি রঞ্জন মাহাতো, দক্ষিণ দিনাজপুর প্রাইমারি টেট পাস ঐক্যমঞ্চের একজন সদস্য এবং 2022 টেট পাস একজন প্রার্থী। আসন্ন 10ই অক্টোবর আমি আসছি কলকাতার রাজপথে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। আপনি আসছেন তো? নমস্কার, আমি সৌরভ নায়ক, বাঁকুড়া জেলা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের অ্যাডমিন। আপনাদের সকলকে অবগতির জন্য জানাই, আগামী 10ই অক্টোবর আমরা এপিসি মুভমেন্টে আসছি। আপনিও আপনার সহযোগীদের সাথে নিয়ে এপিসি মুভমেন্টে আমাদের সঙ্গে নিজেদের হকের দাবিতে পথে নামবেন, এই আশা রাখছি। ধন্যবাদ।